সরকারের প্রত্যক্ষ মদদে দেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হলেও বিএনপি নেতাদের টার্গেট করে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। তারা বলেন, বর্তমানে যে পরিস্থিতি চলছে এটা সাম্প্রদায়িক দাঙ্গা নয়, রাজনৈতিক চক্রান্ত। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চায় সরকার। শনিবার কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন স্থানে হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন এসব হামলার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। এবং সঠিকভাবে অনুসন্ধান করলে দেখা যায় যে এই হামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী ঝাড়খণ্ডের ছেলেমেয়েরা। আসলে সরকার হামলাকারীদের মোকাবেলা করা বা আইনের আওতায় এনে তাদেরকে তাদের শাস্তি বা বিচার করার উদ্যোগ নাই, উদ্যোগটাও হলো এই সুযোগ দিয়ে মিথ্যা মামলার মধ্য দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়রানি করার একটা নির্নকশা, যে সরকার এটা সুপরিকল্পিত ভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে হেনস্থা করার জন্য একটি সুযোগ তৈরি, এটি তাদের মূল উদ্যোগ। এদিকে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী কৃষক দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গুটি কয়েক সুবিধাভোগী লোক ছাড়া সর্বত্র মানুষের মধ্যে হাহাকার। বাংলাদেশের মানুষ দ্বিগুণ ভাত খায় বলে কৃষিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানান মির্জা আব্বাস। কারণ সিঙ্গাপুরের লোকেরা ভাত খায় না, সিঙ্গাপুরের লোকেরা কেক খায়, তো আমাদেরও কেক খাওয়ার না, ভাত দ্বিগুণ খাই তো অপরাধ হয়ে গেল। দেশের মানুষের মুখে কুলু পেড়ে দেওয়ার জন্য রাজনৈতিক চক্রান্ত, অন্যদিকে একদিকে পশ্চিমবঙ্গে মোদীর ইলেকশন আর বাংলাদেশে সে খাসনা সস্তার জনপ্রিয়তা, বিশ্বের সামনে বাংলাদেশে একটা জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য এই কর্মকাণ্ড হচ্ছে। এই সরকার সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি সরকার চায় না। একটা আন্ড্রেস ক্রিয়েট করে, তৈরি সৃষ্টি করে এই সরকার ক্ষমতায় গিয়ে থাকতে চায়। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না উল্লেখ করে অবিলম্বে নির্দলীয় সরকার গঠনের আহ্বান জানান মির্জা আব্বাস। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।